আজকের রাশিফল 10ই আগস্ট 2019 শনিবার, তিথি শুক্ল দশমী, জন্মরাশি হলো বৃশ্চিক, সূর্যোদয় সকাল 5:12 এবং সূর্যাস্ত বিকাল 6:14। মেষ রাশির রাশিফল। আজ বাড়িতে অনেক বন্ধু আসতে পারে, আজ ব্যবসায় বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন, নিজের আচরণ সংযত করে চলবেন, কোনো কঠিন বিচারে আপনাকে অনেক দূর যেতে হবে, শরীর আজ ভালো থাকবে, কর্মক্ষেত্রে নিজেকে একটু গুটিয়ে রাখার চেষ্টা করুন, সন্তানের কথায় গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন, সৎ উপায়ে আয় বৃদ্ধির সম্ভাবনা আছে, প্রশাসনিক দায়িত্ব আজ আসতে পারে, একটি আমোদপ্রমোদ এবং মজাদার দিন, যদি আপনার আর্থিক অবস্থা উন্নত হয়েছে তবুও টাকা বেরিয়ে যাওয়ায় প্রকল্পগুলি কার্যনির্বাহে বাধার সৃষ্টি করবে, সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরেকটি লাভজনক দিনের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে, আপনি এবং আপনার স্ত্রীর মধ্যে ভালোবাসা ক্ষয়ে পাওয়ার প্রবল সম্ভাবনা আছে, বিভেদ দূর করার জন্য ভাব বিনিময় করুন, অন্যথা বিষয়টি আরও খারাপ হবে, আজকের ভাগ্য সংখ্যা হল 6। বৃষ রাশির রাশিফল। আপনার মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে, দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন, পরিবারের সদস্যদের সাথে একটি শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট দিন উপভোগ করুন, যদি মানুষ সমস্যা নিয়ে আসে তাহলে তাদের উপেক্ষা করুন এবং এটিকে নিয়ে নিজের মনকে অশান্ত হতে দেবেন না, সুন্দর এবং উদার প্রেমের জন্য পুরস্কৃত হওয়ার সম্ভাবনা আছে, যদি কোনো ক্ষেত্রে আপনি কোনো বিতর্কে জড়িয়ে পড়েন তাহলে রুক্ষ বিবৃতি না করার জন্য সতর্ক থাকুন, দিনটি আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ দিনগুলির অন্যতম হতে পারে, আজ কোনো উপহার আপনি পেতে পারেন, আজ সমাজসেবায় কিছু দান করার ইচ্ছা থাকবে, সহকর্মী আপনাকে আজ বিপদে ফেলার চেষ্টা করবেন, আজ আপনার উচ্চ আকাঙ্ক্ষা বাড়তে পারে, কারোর জন্য সংসারে অশান্তি হতে পারে, অনেকদিনের পুরানো রোগের হাত থেকে মুক্তি পেতে পারেন, বেশি তর্ক বিতর্কে আজ বিপদে ফেলতে পারে, প্রতিবেশীর কাছ থেকে কোনো সাহায্য আজ পাবেন না, আজ বাড়িতে অনেক অতিথি আসার সম্ভাবনা আছে, আজকের ভাগ্য সংখ্যা হলো 5। মিথুন রাশির রাশিফল। আজ ব্যবসা ভালো মন্দ মিশিয়ে থাকবে, আজ উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি থাকবে, সারাদিন সাংসারিক শান্তি বজায় থাকবে, অযথা কোনো ঝামেলায় আজ জড়িয়ে পড়তে পারেন, সন্তানদের নিয়ে আজ চিন্তা থাকবে, আজ কর্মে অলসতা থাকায় সংসারে অশান্তি হতে পারে, সন্তানকে সাহায্য করতে পেরে আনন্দ হবে, সাধু সেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার ইচ্ছা থাকবে, পরিবেশ আজ আপনার অনুকূলে থাকবে, আজ আপনার প্রয়োজন আরাম করা এবং ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের মাঝে খুশি খোঁজার চেষ্টা করা, বন্ধুবান্ধবদের সাথে সন্ধ্যা যাপন বা কোনো কেনাকাটা অত্যন্ত আনন্দময় হবে এবং আকর্ষণীয় হবে, প্রেমের ইন্দ্রিয় সীমা অতিক্রম করে যায় কিন্তু আপনার ইন্দ্রিয় আজ ভালোবাসার উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবে, সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ গ্রহণ করার দিন, যখন আপনার হৃদয়ের থেকে মনের বেশি দরকার পড়বে, আজকের ভাগ্য সংখ্যা হলো 3। কর্কট রাশির রাশিফল। আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে সুস্থ হয়ে উঠবেন, স্বার্থপর বদরাগী ব্যক্তিদের এড়িয়ে চলবেন কারণ তিনি আপনাকে কিছু মানসিক উত্তেজনা দেবে, সম্পত্তি সংক্রান্ত কারোবার বাস্তবায়িত হবে, অবিশ্বাস্য লাভ এনে দেবে, পরিবারের সদস্যরা আপনার মতামতগুলিকে সমর্থন করবে, আজ আপনার ভালোবাসার মানুষটি আপনার খেয়ালি আচরণ সামলানো অত্যন্ত দুরাহবোধ করবেন, সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য শ্রেষ্ঠ দিন, আজ ব্যবসায় সকাল থেকে খুব ভালো ফল পাবেন, কর্মস্থানে আপনি সহকর্মীর হিংসার জন্য বিপদে পড়তে পারেন, বিদ্যার্থীদের জন্য সময়টা খুব একটা ভালো নয়, চিকিৎসার জন্য খরচ হতে পারে, ভালো কাজ করে মনে উৎফুল্লতা আসবে, আজ মায়ের কাছ থেকে বিশেষ কোনো সাহায্য পেতে পারেন, আজ কোনো দিক থেকে কোনো শুভ যোগাযোগ আসতে পারে, বাড়তি কোনো খরচ থেকে সাবধানে থাকুন, আজকের ভাগ্য সংখ্যা হলো 7। মেষ রাশিফল। আজ নতুন শিল্পের ব্যাপারে চিন্তাভাবনা করতে পারেন, পরের উপকার করে সম্মানপ্রাপ্তি হবে, কর্মস্থলে চুপ থেকে নিজের কাজ হাসিল করায় শ্রেয় হবে, মায়ের কাছ থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ আছে, বাইপথে ভ্রমণে আজ বাধা আসতে পারে, বাড়িতে অতিথি সমাবেশ হবে, প্রতিবেশীর সঙ্গে তর্ক বিতর্কে যাবেন না, ঝঞ্ঝাট হতে পারে, বিচক্ষণ ব্যক্তির পরামর্শ গ্রহণ করুন, প্রেমে আজ আঘাত লাগতে পারে, স্ত্রীর সঙ্গে অশান্তি এড়িয়ে চলুন, সন্তানদেরকে আজ একটু সাবধানে রাখুন, আজ আপনার জন্য খুব একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন দিন নয় এবং আপনি ছোট ছোট বিষয়ে বিরক্তিকর হয়ে উঠবেন,
পরিবারের সদস্যরা অথবা স্ত্রী কিছু উত্তেজনার আজ সৃষ্টি করবে। আপনার প্রেমের জন্য মন হবে এবং প্রচুর পরিমাণে সুযোগ আসবে। আপনার যোগাযোগ কৌশল এবং কর্মদক্ষতা হৃদয়গ্রাহী হবে। আপনার চারপাশে মানুষরা এমন কিছু করবেন যাতে আবার আপনি আপনার জীবনসঙ্গিনীর প্রেমে পড়ে যান। আজকের ভাগ্য সংখ্যা হলো 5। কন্যা রাশি রাশিফল। মানসিক শান্তির জন্য আপনার উত্তেজনার সমাধান করুন। মনে হয় আপনার অভিভাবকের সম্প্রসারিত সহায়তার সাথে সাথে আর্থিক ঝঞ্ঝাট পার হয়ে যাবে। আপনার প্রিয়জন আজ ঘৃণা বর্ষণ করলে আপনি প্রেম প্রদর্শন করুন। আজ আপনি ভালো ধারণায় পূর্ণ থাকবেন এবং আপনার পছন্দের ক্রিয়াকলাপ আপনাকে প্রত্যাশা বহির্ভূত লাভ এনে দেবে। আজ কোনো মহিলার প্রতি দুর্বলতা বৃদ্ধি পাবে। অপরের মঙ্গল কামনা নিজের ভালো হতে পারে। বাড়ির কর্তার কথা না শুনলে বিপদ হতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে কলহের আশঙ্কা আছে। ব্যবসায় বেশি বিনিয়োগ না করাই ভালো হবে। অধৈর্য হলে কাজের ক্ষতি হতে পারে। সম্পত্তি ক্রয় নিয়ে প্রচুর বিচক্ষণতার প্রয়োজন আছে। উপার্জন বাড়ানো নিয়ে গুরুজনের সঙ্গে মতবিরোধ হতে পারে। সন্তানের পড়াশোনা নিয়ে আজ একটু চিন্তা বৃদ্ধি পাবে। পেটের ব্যাপারে একটু সাবধানে থাকা দরকার আছে। আর্থিক খরচ আজ হতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। তুলা রাশি রাশিফল। আজ কর্মস্থানে খুব ধৈর্যের পরিচয় দিতে হবে। আজ সন্তানদের দিক থেকে ভালো কোনো খবর আসতে পারে। নিজের লক্ষ্যে স্থির থাকুন, লাভবান হতে পারেন। কোনো চিন্তা সারাদিন আপনাকে তাড়িয়ে বেড়াবে। পড়াশোনায় অমনোযোগী ভাব আজ দেখা যাবে। সাংসারিক শান্তি আজ বজায় থাকবে। যা আপনাকে নিজের সম্বন্ধে ভালো বোধ করায় এমন কিছু করার পক্ষে এটি একটি চমৎকার দিন। আজ আপনার সমস্যা হলো আপনার টাকা ঝুলে থাকবে। আজ আপনার অসতর্কতার কারণে কিছু লোকসান হতে পারে। আপনি যতটা চান তা সব আকর্ষণীয় কেড়ে নেওয়ার পক্ষে দুর্দান্ত দিন। আপনার সামনে হয়তো অনেক কিছুই আজ থাকবে। কোনটি অনুসরণ করবেন সেই নিয়ে সিদ্ধান্ত নিতে আপনার অসুবিধা হবে। আজ আপনি বুঝতে পারবেন যে প্রেমই হলো সব কিছুর বিকল্প। আজকের ভাগ্য সংখ্যা হলো 6। বৃশ্চিক রাশি রাশিফল। নিজেকে আরও আশাবাদী হতে প্রেরণা যোগান। এটি একটি প্রত্যয় এবং নমনীয়তা বাড়িয়ে তোলে, কিন্তু একই সময়ে এটি ভয়, ঘৃণা, হিংসা এবং প্রতিশোধের মতো নেতিবাচক অনুভূতিগুলি ছাড়তে প্রস্তুত করে। খরচ বাড়বে, কিন্তু আয়ের উত্থানগুলি আপনার বিল তত্ত্বাবধান করবে। আপনার আত্মীয়দের সাথে দেখা করতে যাওয়ায় আপনি যা ভেবেছিলেন তার থেকে অনেক বেশি ভালো হবে। আপনার প্রণয়ী রূঢ় শব্দের কারণে আপনার মেজাজ বিচলিত হতে পারে। সফর করার পক্ষে দিনটি ভালো নয়। আজ আপনি আপনার বিবাহের একটি কঠিন সময়ের সম্মুখীন হতে পারেন। আজ নিজের সম্পত্তি থেকে বঞ্চিত হতে পারেন। কারোর কাছ থেকে ভালো খবর আজ পেতে পারেন। কাউকে অপমানের হাত থেকে বাঁচাতে পারেন। পছন্দ মতো জায়গায় বেড়াতে যাওয়ার সুযোগ আজ পাবেন। আজ আপনার পছন্দ মতো কাজ পেতে পারেন। ব্যবসায় নতুন যোগাযোগ আজ আসতে পারে। বন্ধুস্থানীয় কারোর কাছ থেকে উপকার পাবেন। অতিরিক্ত লোভ আপনাকে আজ ডোবাতে পারে। বন্ধুর বিবাদ থেকে সাবধানে থাকুন। আজকের ভাগ্য সংখ্যা হলো 7। ধনুরাশি রাশিফল। আজ বেশি খরচের মনোভাব এড়িয়ে চলুন, ক্ষতি হতে পারে। আজ সারাদিন খুব সাবধানে চলাফেরা করুন, রক্তপাতের আশঙ্কা আছে। দায়িত্ব পালন নিয়ে সংসারে অশান্তি হতে পারে, হঠাৎ উপকৃত হতে পারেন। অনেকদিনের পুরানো অশান্তি আবার ফিরে আসতে পারে। দরকারি আলোচনার কাজ আজ সেরে ফেলুন। অনিচ্ছা সত্ত্বেও কারোর সঙ্গে বন্ধুত্ব আজ হতে পারে। ঘরের কাজ করার সময় বিশেষ যত্ন নিন, সাবধানতা আপনাকে সমস্যায় ফেলতে পারে। অপরিকল্পিত উৎস থেকে টাকা পয়সার লাভ আপনার দিনটি উজ্জ্বলতর করে তুলবে। আত্মীয়দের সাথে কাটানোর সময় আপনার উপকারে আসবে। আরও কঠোরভাবে চেষ্টা করুন, আপনি নিশ্চিতভাবেই সৌভাগ্যশালী হবেন। যেহেতু আজকের দিনটি আপনার জন্য অনুকূল, বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত ভ্রমণ লম্বা দৌড়ে লাভদায়ক প্রমাণিত হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। মকর রাশি রাশিফল। আপনার মন ভালো জিনিসের প্রতি আগ্রহী হবে। বিনোদন এবং রূপচর্চায় বেশি খরচ করবেন না। পরিবারের সদস্যদের হাসিখুশি প্রকৃতি ঘরের পরিবেশ উজ্জ্বল করে তুলবে। ভালোবাসার শক্তি আপনাকে ভালোবাসার একটি উদ্দেশ্য প্রদান করবে। আপনার যোগাযোগ কৌশল এবং কর্মদক্ষতা হৃদয়গ্রাহী হবে। আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সময় কাটাবেন। আজ বন্ধুর ব্যাপারে একটু সাবধান থাকতে হবে। কারোর কাছ থেকে দামি উপহার নেওয়ার আগে ভাবনা চিন্তা করবেন। আজ শরীরের কোথাও যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে।
আজ অলসতা বাড়তে পারে, আপনার কোনো আলোচনায় আজ পরিবারের সকলে আনন্দ পাবেন। কর্মস্থানে খুব বিচক্ষণতার সঙ্গে কর্মী নিয়োগ করুন। প্রতিবেশীর সঙ্গে মনোমালিন্যের সৃষ্টি হতে পারে, কারোর প্রতি খারাপ ব্যবহার না করাই ভালো হবে। আজ কোনো সুসংবাদ পেতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। কুম্ভ রাশির রাশিফল। আজ ব্যবসায় ভালো লাভ পাবেন। প্রেমের ব্যাপারে শুভ সময় আসতে চলেছে। বাড়িতে নতুন কিছু আলোচনা হবে। বন্ধুর জন্য মানসিক কষ্ট বাড়তে পারে। সহকর্মীর সাথে ভালো ব্যবহারের জন্য সুনাম লাভ করতে পারবেন। অফিসে কিছু পরিবর্তন আজ আসতে পারে। প্রেমের জন্য খরচ বৃদ্ধি পাবে। স্ত্রীর জন্য মানসিক চাপ বাড়তে পারে বা অশান্তি হতে পারে। শারীরিক যন্ত্রণার জন্য কাজের ক্ষতি হবে। আপনার প্রবল সহনশীলতা এবং নির্ভীকতা ভীষণভাবে মানসিক ক্ষমতাকে উন্নতি করবে। এই গতি ধরে রাখুন, যাতে যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আপনাকে উৎসাহিত করবে। তাড়াহুড়ো করে আরও বেশি কিনতে যাওয়ার আগে ইতিমধ্যে আপনার কাছে যা আছে তাই ব্যবহার করুন। একটি আনন্দময় এবং চমৎকার সন্ধ্যার জন্য ঘরে অতিথিরা ভিড় করবেন। এক ভিন্ন প্রকৃতির প্রেম অনুভব করা আজ সম্ভবপর। আপনার অতীতের কারণে আপনাকে যোগাযোগ করায় এটি একটি স্মরণীয় দিনে পরিণত করা সম্ভব। এর ভাগ্য সংখ্যা হলো 2। মীন রাশি রাশিফল। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলি অস্বস্তির কারণ হতে পারে। এমন জিনিস কেনার পক্ষে আদর্শ দিন যার দাম বাড়বে। আপনার চিন্তার অতীত, আপনার ভাই আপনার প্রয়োজনের অধিক সহায়ক হবেন। যখন আপনি আপনার প্রেমের সাথে বাইরে যাবেন তখন আপনার উপস্থিতি এবং আচরণে প্রকৃত হন। আপনার স্ত্রী আপনার হৃদয়ের কথা শোনার জন্য আপনাকে প্রচুর সময় দেবেন। আজ কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন। প্রতিবেশী ঝামেলায় বেশি কথা আজ বলবেন না। আজ পেটের সমস্যা দেখা দেবে। বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি পাবে। ব্যবসার জন্য নতুন কোনো পরিকল্পনায় আর্থিক সমস্যা কেটে যেতে পারে। উপর থেকে পড়ে গিয়ে আঘাত লাগতে পারে। স্ত্রীর জন্য কোনো কাজের ব্যবস্থা হতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 9। ভালো থাকুন, সুস্থ থাকুন।